আপনি একটু জোরে বলবেন। আচ্ছা আপনারা একটু একটু শান্ত হওয়ার চেষ্টা করেন, শান্ত হন। ক্যামেরা গুলো আগের সেটে যান, আগের সেটে যান। একজন একজন করে প্রশ্ন করবে, একজন একজন প্রশ্ন করবেন কেউ? আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনারা প্রথম দিনে আমাদের সময়টাকে এত সুন্দর করে দিলেন, মানে আমরা আসলে চিন্তা করিনি যে হাওয়া সিনেমা দিয়ে আমরা দর্শকের এত কাছে যেতে পারবো, হাওয়া সিনেমার গান দিয়ে। এবং আজকে প্রথম প্রদর্শনী হলো, বা আজকে সারা বাংলাদেশে যেখানে যেখানে সিনেমা হলে মুক্তি পেয়েছে, মোটামুটি সব জায়গাতে আমরা যতটুকু জানি হাউসফুল। এর জন্য আসলে কৃতিত্ব আপনাদের দর্শক, আপনাদের কৃতিত্ব, এটা আপনাদের এই অনুপ্রেরণায় আমরা কাজ করি। এবং এই যে আমরা হাওয়া টিম যারা দেখছেন সিনেমাটি, তারা বুঝতে পারবেন যে সমুদ্রের মধ্যে কত কষ্ট করে আমরা এই কাজটা করেছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এসে এই সিনেমাটি দেখছেন, এর চাইতে আর আমাদের বড় কোনো চাওয়া থাকতে পারে না। এবং এভাবেই আপনারা যদি আমাদের পাশে থাকেন, তাহলে আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাবে বিশ্ব দরবারে। আমরা অনেক বড় একটা জায়গা মাথা উঁচু করে দাঁড়াতে পারি সবাইকে, যারা টেলিভিশন সাংবাদিক বা যারা আছেন। এবং আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকদের বলতে চাই, আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। আর খুব ভালো লাগছে, মানে কত কত মানে মানুষ, কত দর্শক, এবং এটা এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে ভালো লাগা। প্রথম দিনই এই উন্মাদনা দর্শকদের এই ভালোবাসা, মানে এইভাবে বাংলাদেশের মানুষ সিনেমার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করছে, বহুদিন ধরে বাংলা সিনেমা প্রায় একটা ঢুকে ঢুকে চলছিল, একটা লাইফ সাপোর্টের মধ্যে ছিল, কিন্তু সত্যিকারের সিনেমা সিনেমা হয়ে ওঠার পরে দর্শকের ভালোবাসা এবং অংশগ্রহণ আপনারা নিজেই দেখছেন যে কীভাবে দর্শকের অংশগ্রহণ, সিনেমার প্রতি ভালোবাসা, সব কিছু আপনারাই দেখতে পাচ্ছেন। তো এই ভালোবাসাকে সাথে নিয়ে বাংলা চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যাবে, বাংলা কন্টেন্ট, বাংলা সিনেমা গ্লোবালি একটা মার্কেট তৈরি করবে। আমরা সেই সুন্দর স্বপ্নের দিনের যাত্রা শুরু করলাম, আপনারা সাথে থাকবেন। আমাদের হাওয়া পরিবারের পক্ষ থেকে বাংলা সিনেমা প্রেমী সকল দর্শকদের ভালোবাসা, অভিনন্দন, এবং সকল সংবাদ মাধ্যমকে, সংবাদকর্মী ভাই বোনদেরকে ভালোবাসা, কারণ আপনাদের এই ভালোবাসা নিয়েই আমরা দর্শকদের কাছে পৌঁছি। তুষিয়াবা, আপনার কাছে প্রশ্ন, হাওয়া তো সমুদ্রের সিনেমা, আপনারা সমুদ্রে গিয়ে করেছেন, তো দর্শককে সমুদ্রের সঙ্গে কতটা কানেক্ট করতে পারলেন, তাদের রিঅ্যাকশন দেখে? এটা দর্শক বলবে, এটা আপনারা যেহেতু ছিলেন, তাদের সিনেমা হলে দর্শকের রিঅ্যাকশনটা বোঝা যায়, তারা দর্শকের রিঅ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, দর্শকদের তো অনেক বেশি আনন্দিত, মানে আমি দেখছি তাদের অনেক উত্তেজনা বেশি, মানে সবাই অ্যাপ্রিসিয়েট করছে। এর জন্য আমি অনেক থ্যাঙ্কফুল যে আমাদের ছবিটাকে আপনারা এত ভালো পছন্দ করছেন, মানে আমরা তো অনেক কষ্ট করে, এটা 4 বছরের জার্নি, আমাদের প্রত্যেকেরই অনেক কষ্ট ওই সিনেমাতে, শুধু আমরা আর্টিস্টরা না, টিম মেম্বার প্রত্যেকে, আপনাদের যে ভালোবাসা এটা খুবই ভালো লাগছে। আজকে যারা যারা দেখলেন,
হাওয়া সিনেমাটা যাদের যাদের ভালো লাগবে, যেমন গান আপনাদের ভালো লেগেছিল, আসলে আপনারাই কিন্তু হাওয়ার প্রচার করেছেন আপনারাই। গানটাকে যেরকম আপনারা সারা বাংলাদেশে আপাম জনসাধারণের কাছে ছড়িয়ে দিয়েছেন, ঠিক হাওয়া সিনেমার আজকে প্রথম দিন যারা যারা দেখবেন, আমরা জানি যে টিকিটের একটু মানে চাহিদাটা বেশি, অনেকে টিকিট পাচ্ছেন না, সেজন্য মানে একটু ধৈর্য ধরুন। আপনারা দেখতে চাইলে যতদিন পর্যন্ত সিনেমা হলে চলা উচিত আপনাদের দেখার জন্য ততদিনই আমরা সিনেমা হলে এই হাওয়া সিনেমা চালাবো, সো ধৈর্য ধরুন। আর আপনাদের ভালো লাগলে ঠিক আপনারা গানটাকে যেরকম ছড়িয়ে দিয়েছেন, এই সিনেমার কথাও ভালো লাগলে সবার কাছে বলুন, সবাই এসে সিনেমা হলে সিনেমা দেখুক। আপনাদের জয় হোক, আমাদের জয় হোক, তাহলে পরে বাংলা সিনেমারও জয় হোক। মামুন মামুন।